অনেকদিন পর ছাদে এলাম। আদির শরীরটা বেশি ভালো না, তাই আজ বাড়ি থেকে বেরোইনি। তো আমি ছাদে চলে এলাম অনেকদিন পর। দেখো নিচে আমাদের ফুল গাছটা, একটু পরেই পুজোর জন্য যে লাইট লাগানো হয়েছে এগুলি জ্বালিয়ে দেওয়া হবে। তো তোমাদের আবার দেখাবো কেমন লাগছে উপর থেকে। আর এখানে তো টবে আগে অনেক ফুল ছিল, এখন অপরাজিতা আছে। অপরাজিতা বেশ ভালোই ফুল পাওয়া যায়। অপরাজিতা সবগুলি টবেই অপরাজিতা লাগানো। এখন এই দেখো আমার পিছনে, এটাতেও অপরাজিতা লাগানো, একদম ঝোপ হয়ে আছে। আরেকটা অপরাজিতা, এই যে এটাও আরেকটা অপরাজিতা, সবগুলি দিয়ে এখন অপরাজিতা লাগানো আছে। আর এই দেখো উপরে মাটির টবে যে গাছটা, ওইটা তোমাদের আগেও আমি ভিডিও যখন রেগুলার দিতাম তখনও দেখিয়েছিলাম। এই যে এটা হলো ব্রহ্মকমল। দেখো এটাতে ফুলটা কিন্তু পাতা থেকে হয়, দেখেছো? পাতা থেকে এরকমভাবে ইউ শেপে কলিটা ঝুলে আছে। এটা মনে হয় আরও একদিন লাগবে ফুলটা ফুটতে। এটা রাতের বেলায় ফোটে, অনেকে এটাকে নাইট কিউনও বলে থাকে, যেহেতু রাতে ফোটে এবং সকালে সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা বুঝে যায়। আর এ দেখো পাতাগুলি কেমন হয়, অনেক পুরনো গাছ। এটা ভেঙে পাতা ভেঙে লাগিয়ে দিলেও গাছগুলি হয়ে যায়। তো ফুলটা ফুটলে তোমাদের আবার দেখাবো। আর এই যে একটা নতুন গাছ আনা হয়েছে, আলমান্ডার আরেকটা ভ্যারাইটি। আমাদের বাড়িতে তো ইয়েলো আলমান্ডা আছে, ইয়েলোটা আছে, কিন্তু এই কালারটা নেই। ফুলটা ফুটলে বোঝা যাবে যে ঠিক কেমন সেটা। তো আজকে কলি আছে, কলিটা বেশ ভালোই বড় হয়েছে, মনে হচ্ছে কালকেই ফুটবে, বেশ সুন্দর কালারটা। আর এই যে আমাদের স্ট্যাচুটা নিচের ছাদে আছে, ওই স্ট্যাচুটাতে লাইট ছিল আগে একটা, ওইটা নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো এই জন্য নতুন একটা লাইট আনা হয়েছে, এই যে আলাদা কানেকশন দিয়ে নতুন একটা লাইট আনা হয়েছে। লাইটটা বেশ বড়, স্ট্যাচুটার সঙ্গে যাতে মানিয়ে যায় সেই অনুযায়ী লাইটটা আনা হয়েছে। এই যে আমি নিচ থেকে নিচের ছাদে চলে এলাম, এখন ওখান থেকে তোমাদের আবার দেখাচ্ছি লাইটটা কেমন লাগে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমি উপর ছাদ থেকে দেখাচ্ছি লাইটটা কেমন। মাল্টি কালার হচ্ছে, মাল্টি কালারের লাইট, আর বেশ বড় হওয়াতে আলোটা ভালোই দিচ্ছে। পুরো গেটের সামনেটা আলোকিত হয়ে গেছে, বেশ ভালোই হলো বলো লাইটটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইটটা কেমন লাগলো। আমি নিচের ছাদে গিয়ে আবার তোমাদের লাইটটা দেখাচ্ছি। এই দেখো এখন নিচের ছাদে চলে এসেছি, কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো লাল হচ্ছে, সবুজ হচ্ছে, নীল হচ্ছে, বেগুনি, মাল্টি কালার আছে লাইটটা। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো আরও লাইট লাগাতে আমি বলেছি যে আদিও খুশি হয়ে যাবে লাইট দেখলে। আরও লাইট যেগুলো ছোটো ছোটো টুনি লাইটগুলি হয় না, ওইগুলি লাগানো হবে, তখনও তোমাদের আবার দেখাবো লাইটগুলি লাগালে। আর এইটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এই স্ট্যাচুটা আমি বিয়ের পরেই দেখেছি, এটা আমার বিয়ের আগেই লাগানো ছিল, কিন্তু লাইটটা আমি দেখিনি, লাইটটা আগেই নষ্ট হয়ে গেছিলো, তো এই কারণে আবার নতুন করে লাইট লাগানো হলো। আর এখানে কিছু ফুল গাছ নতুন করে আনতে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাশে থাকবে।